আমার মতো বিভিন্ন বিভিন্ন জেলায় বিভিন্ন রোগী আছে এরকম, যারা সঠিক চিকিৎসার জন্য তাদের জীবন নিয়ে অনেক কষ্ট, আমি হতাশ হয়ে যায় তাদের জীবন নিয়ে। আমি কিন্তু একজন হতাশ ছিলাম আমার জীবন নিয়ে, আমি মনে করতাম আমাকে আর ভালো হবে না, আমার কোমর ভালো হবে না, আমি অনেকদিন অনেক কিছু অনেক কষ্ট লাগতো মনের মধ্যে। তো সঠিক ট্রিটমেন্টটা নিলে কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। এই জায়গায় দায়িত্ব গেলাম আমি সঠিক ট্রিটমেন্টটা নেওয়ার কারণে আমি আল্লাহর রহমতে সুস্থ। আগে তো আমার এরকম সুস্থ, আমি আগে এরকম সুস্থ ছিলাম না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সালমান, আমার বয়স 19, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি মূলত পিএলআইডি সমস্যা, দীর্ঘ 3 বছর যাবত কোমরের ব্যথায় ভুগতেছি। ব্যথার বাম সাইডের মেরুদণ্ড থেকে বাম পা পর্যন্ত জিন জিন করতো, তারপর বসে থাকো বেশিক্ষণ বসে থাকতে পারতেছি না, কাজকর্ম করতে বেশি বিভিন্ন কিছু মালামাল আলগে দিতে পারতাম না, আপনার কোনো কিছু বাড়ি জিনিস আলগে দিতে পারতাম না, ব্যথা করতো। আমি পেশায় পড়াশোনা করি, কোমর ব্যথার জন্য পড়াশোনা সারাদিন বসে থাকতে পারতাম না, যেহেতু পড়াশোনা করতে গেলে মূলত সব প্রথম পেশে বসে থাকতে হবে, এখানে 15-16 ঘন্টা বসে থাকতে হবে, তা আমার ওই জায়গাতেই প্রবলেম, বসতে পারতাম না পড়াশোনা জিনিসটা হতো। এই পর্যন্ত 2 জন ডাক্তার দেখেছি আমাদের ব্রাউন বেড়াতে, ডাক্তার বলছে ডাক্তার বিভিন্ন মেডিসিন দিতে, মেডিসিন খাই আর অল্প দিনের জন্য ভালো থাকতো, কিন্তু আবার ব্যথা আবার জায়গায় আগের জায়গায় চলে যেত। তখন মনে মনে ভাবতাম বেতার বুড়ি খাইয়া আমি আমার কি আর জীবনে ভালো হবে না, বা কিডনি টিডনি বেতার বুড়ি খাইতে গেলে অনেক মানুষের কিডনির সমস্যা হয়ে যায়, আমার কি আবার কিডনি সমস্যা হয়ে যায় না কিনা। তারপর আমি খুঁজতে থাকি কোথায় গেলে আমার মূল চিকিৎসাটা ভালো হবে, কারণ আমি অনেক ডাক্তারে দেখে বলছি আগে কিন্তু ভালো হয় না, আমার একটা মনের মধ্যে অনেক কষ্ট। তারপর আপনার সবগুলো প্রধান স্যারের একটা ভিডিও দেখি, ভিডিও দেখে এখানে আসে, এসে এখানে কিছুদিন ভর্তি ছিলাম, আগের তেলার মধ্যে ভালো, আগের তে এখন অনেক কম বসে থাকতে পারি, আল্লাহর মধ্যে অনেক কিছু ভালো, কোমর আর এরকম একটু ব্যথা করে না। তো আগে তো অনেক ব্যথা ছিল, আপনার 30 মিনিট বসে থাকলে ওই ব্যথা শুরু হয়ে যেত, ব্যথার অস্থির পা বাম পা অবস্থা যেত গা এরকম। এখন আল্লাহর মধ্যে সুস্থ, এখন তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম বসে থাকলে ব্যথা করে না। এখন আল্লাহর মধ্যে আপনাদের সামনে বসে কথা বলতেছি, কিন্তু আমাদের আগের মতন আর প্রবলেমটা নাই, আগে তো আধা ঘন্টা বসে থাকলে এই সমস্যাটা শুরু হয়ে যেত, নাই আল্লাহর মধ্যে আগের মতন আর প্রবলেমটা নেই। এখানে যে থেরাপি সবাই ভালো, অনেক সেবা যত্ন করছে, আল্লাহর মধ্যে কোনো কিছু অভাব নেই, এখানে পরিবেশও ভালো, দেখতে মনোমুগ্ধকর। এখানে নার্স গুলো প্রতিদিন আমাদের কাছে আসছে, আসছে বিভিন্ন সেবা দিত, তারপর ডক্টর আসছে প্রত্যেকদিন, ডক্টর আসছে, তারা এসে প্রত্যেকদিন খোঁজখবর নিত শরীর স্বাস্থ্য কিরকম, তারা আমাদের শরীর স্বাস্থ্য কিরকম আমাদেরকে জিজ্ঞাসা করছে, আমরা বিভিন্ন সমস্যার কথা বলছি, প্রত্যেকদিনে তারা আমাদের কাছে আসছে। সব মিলে এখানে চিকিৎসা পরিবেশ এবং সবকিছু মিলে ভালো। আমার মতো বিভিন্ন বিভিন্ন জেলায় বিভিন্ন রোগী আছে এরকম, যারা সঠিক চিকিৎসার জন্য তাদের জীবন নিয়ে অনেক কষ্ট, আমি হতাশ হয়ে যায় তাদের জীবন নিয়ে। আমি কিন্তু একজন হতাশ ছিলাম আমার জীবন নিয়ে, আমি মনে করতাম আমাকে আর ভালো হবে না, আমার কোমর ভালো হবে না, আমি অনেকদিন অনেক কিছু অনেক কষ্ট লাগতো মনের মধ্যে। তো সঠিক ট্রিটমেন্টটা নিলে কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। এই জায়গায় দায়িত্ব গেলাম আমি সঠিক ট্রিটমেন্টটা নেওয়ার কারণে আমি আল্লাহর রহমতে সুস্থ। আগে তো আমার এরকম সুস্থ, আমি আগে এরকম সুস্থ ছিলাম না। আমার আমার মতন যারা অনেক জেলায় অনেক রোগী আছে, তারা যদি এখানে আসে আল্লাহর রহমতে মনে করি ভালো হবে, তাদের বিভিন্ন মাথায় সমস্যা, বিভিন্ন হাতে পেয়ে ব্যথায় ভুগতেছেন, তারা আল্লাহর রহমতে আমি মনে করি এখানে আসলে সঠিক চিকিৎসাটা পাইবেন এবং আশা করি আপনারাও সুস্থ হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।